ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং কজেস ক্যান্সার। ওকে মিস্টার মজুমদার, আজ আমরা উঠি। আপনার আগামী গল্পের জন্য অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, থ্যাংক ইউ। আসুন। প্রচন্ড এক্সাইটেড লাগছে। আরে সবই তো তোর এই যন্ত্রের কল্যাণে, ওটার জন্যই তো এত কিছু। ওটা না থাকলে আমার এই এত খ্যাতি আদৌ সম্ভব ছিল কি বল? দেখ, ব্যাপারটা ওই রকম ভাবে ভাবার কিছু নেই। মেনে নিচ্ছি তুই একজন রাইটার, আর হিস্টোরিক্যাল মাইথোলজিক্যাল ইভেন্ট নিয়ে ফ্যান্টাসি লিখতে গেলে তো ডেটা দরকার আছে, আর আমার ঘড়ি তোকে সেই ডেটাগুলো যোগান দেয়। তো এটাও বল, শুধু তথ্য থাকলে কি ভালো সাহিত্যিক হওয়া যায়? তাও যতই হোক, আর যারা লিখছেন তারা তো কত কিছু রিসার্চ করে লিখছেন, আর আমি টাইম ট্রাভেলার ইউজ করে ওই সময়টাতে যাচ্ছি, দেখছি আর ফিরে এসে ঢুকে নিচ্ছি। তবে এবারকার কনসেপ্টটা নিয়ে আমি খুবই আশাবাদী। কসমিক ফিকশন আমি আগে কখনো লিখি, আইডিয়াটা তোর মাথা থেকে এলো কিভাবে? ওসব ছাড়, প্ল্যানিংটা মন দিয়ে হবে। রাঘব, দু কাপ চা দিয়ে যা, আসছে। একজন জার্নালিস্ট এসেছিলেন একটু আগে, আসার আগেই বেরিয়ে গেল। মনে হয় কিছুক্ষণ আগে দেখলাম। না, কাম টু দ্য পয়েন্ট। হ্যাঁ দেখ, তোকে আগে বলেছিলাম আমার নাম শার্দুল হলো কেন? না, একটা ঘটনা আছে তার। আজই ভারতে আমার শেষ দিন, ভোরবেলা ফ্লাইট। টেনশন হচ্ছে একটু, যদিও এর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। শার্দুলকে মিস করছি,
ওকে তো বাড়ি যেতেই হতো। আর সবচেয়ে বড় কথা, ক্রতু খাদুল এসে গেছিস তুই? আরে আজ তুই চলে যাবি আর আমি আসবো না? একটা কন্ডিশন তুই বলিস না, মারতে সেই সময় হবে যখন ঠাকুরদা ঠাকুরমাকে মিট করে। তুই হঠাৎ একথা জিজ্ঞেস করছিস কেন? কারণ তোকে আমি একটা জিনিস দেখাবো, কিভাবে পেলাম জানতে চাস না? This is ridiculous. I can't believe it. I mean, আজ অনেক স্ট্রেস নেওয়া হয়ে গেছে ক্রতু, ফ্লাইট আছে ওটা দেখ। Mission successful. What? You have done it? Unbelievable man. Puro ta ball. Shun. Thakurdar ek bondhu chilen. Amader barite paying guest thakten. Shardul Singh. Ami jokhon jonmai amake naki dekhte Obikol Shardul er motoi hoyechilo. Rather ami nijeo dekhechi chobite. Thakurdai amar naam rekhechilen Shardul. Thakurdar diary tei porechi. ঠাকুরদা বিদেশে যাওয়ার দুদিন আগে শার্দুল নিজের বাড়ি চলে যান। বাস আমি ওই সুযোগটাই নিলাম, ডেট ম্যাচ করে পৌঁছে গেলাম। রিস্ক নিলি কিভাবে? যদি আসল শার্দুল ফিরে আসতো? পারতেন না, কারণ শার্দুল যেদিন ফিরে যান তার পরদিনই মারা যান। ঠাকুরদা এই খবরটা জানতেই পারেনি। আর মারার ওইটা কপিতে পয়সা? আমি সবটা জানি, একটা চিঠি লিখে এসেছি, ভদ্রলোক পড়বেন সিওরিটি, তারপরেই অবশ্য মারা যাবেন। আর ঘন্টা খানেক সময় আছে এখনো। আর উঠি রে। হ্যাঁ আমি জানি তুমি আমায় ভুল বুঝবে না, কারণ তুমিও একই কাজ করেছো। গ্র্যান্ডফাদার প্যারাডক্স আমিও জানতে চেয়েছিলাম, সলভ করতে চেয়েছিলাম। রাদার ওটাই আমার রিসার্চ পেপার। তোমার চাই পয়জনটা ছিল, গ্র্যান্ডফাদার প্যারাডক্স তুমি জানতে পারলে না, কিন্তু আমি জানবো তোমার একমাত্র নাতি নটরাজ মজুমদার।
ক্রতুদেব একই কাজ করেছিলেন, কুকুট বিনাশন আমিও করলাম, নটরাজও করল, কিন্তু many ways.